তুমি বাড়িতে যাও, আমরা আমরা এদিকটা সামলে নেবো, তুমি চিন্তা করো না। এই দিদা বলছি, আমি নিবেদিতার কাছে থাকি না রে। জেঠুমনি তুমি এরকম কো? বৌদি ভাই একদম ঠিক বলছে, এখন বাড়ি ফিরে যাই, নাহলে সবাই টেনশন করবে আর মাও নাহলে ফোন করা শুরু করবে। আরে ওদিকটা তোরা সামলে নিস না, তোরা আছিস তো, বুঝবো না। সেরকম হলে বলবি বাবা বাবা মন্দিরে গেছে, না বলবি মায়াপুর গেছে। আরে ওখানে আমি যাই না মাঝে মধ্যে। জেঠুমনি তুমি বুঝতে পারছো না, অনন্যা চ্যাটার্জি এই মুহূর্তে কাউকে বিশ্বাস করছেন না। আমার ধারণা আমরা যদি এই কথাটা বলি, না 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 উনি উনি কোনো ভাবে বিশ্বাস করবে না। বিশ্বাস না করে না করবে? আসলে কি বলতো, এতদিন বাদে নিবেদিতাকে পেলাম, ওকে একবার রেখে আমি যেতে চাইছি না, মন চাইছে না। তোমায় খুঁজতে গিয়ে মা যদি আন্টিকে খুঁজে পেয়ে যায় তাহলে তো প্রবলেম আরো বাড়বে, আর আন্টি দেখাশোনা করার জন্য তো একজন লোক এখানে থাকছে সবসময়। আমি বৌদি ভাই কাল সকালেই তো আবার আসবো। আরে যেই থাকুক, সে একা সামলাতে পারবে না ওর কো, কেন বুঝতে পারছিস না? দেখছিস না কিরকম অস্থির হয়ে রয়েছে নিবেদিতা? আসলে কি বলতো, ওনা মনে হচ্ছে এখানে ঠিক সেফ ফিল করছে না। ঠিক আছে তুমি যখন তো করে বলছো থাকো, কিন্তু জেঠুমনি খুব সাবধানে থাকো, তুমি বুঝতে পারছো না, তোমাকে সাবধানে থাকতে। হ্যাঁ বাবা, বাবা বৌদি ভাই একদম ঠিক বলেছে, তোমার তোমার বয়স হয়েছে, সাবধানে সাবধানে অবশ্যই থাকবো, থাকতে হবে রে আমাকে, নিবেদিতার জন্য থাকতে হবে। এতদিন বাদে ওকে আমি খুঁজে পেয়েছি, ওকে তো এখন আমাকেই আগলে রাখতে হবে। এটা তো আমারই অক্ষমতা ছিল, এত কাছে আমার স্ত্রী ছিল অথচ আমি তাকে খুঁজেই পাইনি। আজ নিবেদিতার স্মৃতি থেকে আমি সম্পূর্ণ মুছে গিয়েছি, এটা তো আমার দোষেই হয়েছে। তা আমাকে একটু পাপের প্রায়শ্চিত্ত করতে দে, তোরা প্লিজ একটু দে। মানে তুমি কোনো পাপ করনি, আর তুমি কেন দ্বিতীয়বার বিয়ে করেছো সেটা ভগবান জানে। না আমার বিশ্বাস, মায়ের যখন সবকিছু মনে পড়ে যাবে না, তখন তখন দেখবে উনিও ঠিক তোমাকে বুঝতে পারবে। সেই চেষ্টাই করবো জানিস, আমি না ধীরে ধীরে ওকে সব কিছু মনে করাবো, সব কিছু। তারপর ও আমাকে চিনতে পারবে, সব মনে পড়বে, দেখিস ঠিক বলবে। বাবা আন্টি যদি ভায়োলেন্ট হয়ে যায়? কিচ্ছু হবে না, আমি আছি না, আমি ঠিক সামলে নেব। শুন বাবা, নিবেদিতা কিন্তু মানসিক ভাবে অসুস্থ নয়, ও আসলে একটু অস্থির রয়েছে। আচ্ছা চিন্তা করিস, আমি আছি, আমি ঠিক সামলাবো। বৌদি ভাই বলছি এখন চলো আমরা বাড়ি ফিরে যাই। না আর কো বাড়ি যাবো না, আমাদের অন্য এক জায়গায় যেতে হবে। অন্য জায়গায়? এখন কোথায়? হ্যাঁ ওই দিনেশের ঠিকুচি কুষ্টে আমাদেরকে বার করতেই হবে এখন। হ্যাঁ এক্ষুনি, অর্কা দেরি করা যাবে না, এসো তাড়াতাড়ি এসো। ওর উপর নজর রেখেছো তো? একদম চোখে চোখে রাখবে ওকে, ও কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে, সব হিসেবে মামা মারছে। আর হ্যাঁ, পুলিশ স্টেশন যদি যাওয়ার চেষ্টা করে ওকে আটকাবে, পুলিশের সামনে যেন না যেতে পারে। ইয়েস স্যার, আমরা ব্যাপারটা দেখে নিচ্ছি, তবে মনে হচ্ছে না পুলিশ স্টেশন যাচ্ছে, মনে হচ্ছে মাঝে মধ্যে যেখানে যায় সেখানেই যাচ্ছে। মানে ওই বাসন্তীপুর ক্রস করে পাশের গলিতে তো? হ্যাঁ। ঠিক আছে, নজরে রাখো আর আপডেট দিতে থাকবে আমাকে। ওকে। কি হলো বলুন, দিনেশ কোথায়, কি বললো লোকটা? ও তুমি কেন এত চিন্তা করছো, আমি না আছি তো, আমার লোকেরা ওর উপর নজর রেখেছে, তুমি চিন্তা করো না এত। তো নিশ্চিন্ত হতে পারছি না বাবান, একবার যদি দিনেশ ইন্দিরার কবলে চলে আসে না, আর ইন্দিরা চাপ সৃষ্টি করে যদি সব কথা বের করে নেয়, তাহলে বাবান আমরা তো একেবারে শেষ হয়ে যাবো, আমরা একেবারে ফিনিশ। আমার ভীষণ টেনশন হচ্ছে বাবান,
তুই বরং ওই দিনেশকে না সরিয়ে দে, তুলে নে ওকে। কি বলছো তুমি এসব? হ্যাঁ তুলে নে মা, এসব কিন্তু মানে এইভাবে হয় না। আমরা কিন্তু প্রফেশনাল ক্রিমিনাল নই মা। আর তুমি বলছো দিনেশকে সরিয়ে দিতে, আর যদি সরিয়ে দিই তাহলে কার লাভ হবে তোমার কি মনে হয়? ইন্দিরা সরকারের লাভ হবে। দেখো দিনেশ এসছে বলে ইন্দিরার বিকির মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দিনেশ সরে গেলে সেই ভুল বোঝাবুঝিটাও চলে যাবে। শান্ত হও না মা, আমি তো আছি। দেখো মা, আমরা যা করছি আজকে এই সম্পত্তির জন্য করছি। আমরা প্রফেশনাল ক্রিমিনাল নই, আমরা এইসব করতে পারি না, কোনদিন অ্যারেস্ট হয়ে যাব। আজকে তোমার শাশুড়ি মা বেঁচে থাকলে জোর করে ওনাকে দিয়ে সাইন করিয়ে নিতাম, ঝামেলা মিটে যেত। সেটা তো এখন হবে না। তাহলে আমাকে শান্ত মাথায় একটু ভাবতে দাও, একটু করতে দাও কাজগুলো, এরকম করো না প্লিজ। মা তুমি এসো, বসো এসো বসো। ওষুধ খেয়েছো? ওষুধ তো খাওনি। শরীরটা না কোনদিন খারাপ হবে মা তোমার। খারাপের কি বাকি আছে? শরীরে আর দোষ কি? টেনশন চলছে। টেনশন তো হবেই আমার। বাইরে থেকে এসে কে কি কথা বললো, কথা শুনলো, আমাদের শুনলো কি শুনলো না আমি কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না জানিস। হয়তো শুনে নিয়েছে। আমি নিচে গেছিলাম জানিস, গিয়ে দেখলাম সুবর্ণা নেই। সুবর্ণা মনে হয় তিয়াসকে নিয়ে ওই নাচের স্কুলে গেছে। বিভাসও বাড়িতে নেই। বংশী নাড্ডা কে ঘুমোচ্ছে? তাহলে কে কে হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না কে। আচ্ছা মা, দালিয়া কোথায়? দালিয়া ও তো নিচে আছে। তো আমি তোকে বললাম যে চা বানিয়ে একটু দিয়ে যেতে। জেম্মা আসবো, আয় ভেতরে আয়। থ্যাংক ইউ রে বাবা, মাথাটা যা ধরেছে না। আর বংশী তো নিচে একেবারে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। কাকা চা। বংশী ঘুমাচ্ছে ভালোই হয়েছে, দিদিভাইয়ের হাতের চাটা খেতে পারবো আমরা, কি বলো দিদিভাই? ব্যাপার মা, তোমার হাতটা এইভাবে কাঁপছে কেন? তুমি কি কোনো কিছু দেখে ভয় পেয়েছ? মা একটা জিনিস খেয়াল করলে, ও যখন চাটা দিচ্ছিল হাতটা কাঁপছিল, ও কি কোনো কিছু দেখে ভয় পেল নাকি? আমার তো তেমন কিছু মনে হলো না, ভয়ই বা পাবে কেন? না না, কোনো না কোনো গড়বড় তো আছেই। আমি পরিষ্কার দেখলাম যখন চাটা দিচ্ছিল হাতটা কাঁপছিল, আর ভয় না পেলে কারোর হাত ওইভাবে কাঁপে না। তোর কি মনে হয় কথাগুলো বাইরে থেকে ডালিয়াই শুনেছে? এখন এখন আমি কি করব? আমার তো খুব ভয় লাগছে। কথাগুলো কথাগুলো কাকে বলবো? আচ্ছা আচ্ছা, বৌদি ভাইকে কি ফোন করে সবটা বলে দেবো? বলো ওই মতিলাল রোডের উপরে যে বাড়িতে রোজ আসে ওটাতেই ঢুকবো। ঠিক আছে, গুড জব, কাজে লেগে থাকো।
মা আমার লোক ফোন করেছিল, ও রেগুলার যেখানে যায় সেখানেই গেছে, চিন্তার কিছু নেই। সব একটু টেনশনটা কম কর প্লিজ। চলো 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 পাল্টাই।